নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, এটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে নভেম্বর মাস আপনাদের জন্য কেমন কাটতে চলেছে। তবে ভিডিও শুরু করার পূর্বে একটি কথা প্রথমেই বলে দিই, মেষ রাশির হাজারো মানুষ রয়েছে, লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে একই রকম চলবে তা কিন্তু নয়। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত বার্থ চার্ট একই রকম গ্রহের অবস্থান না থাকার জন্য। অর্থাৎ প্রত্যেকেরই জন্ম সময় এক নয়, জন্মস্থান এক নয়, প্রত্যেকেরই গ্রহের দশা অন্তর্দশা একই চলছে না, যে কারণে এই ভিডিওটি আপনাদের চলার পথে 10%েরও কাজে আসবে। আর সেটা আসলেও আমার কাছে অনেক, কারণ আপনাদেরকে আমি 10% যদি সহায়তা করতে পারি সেটাই আমার কাছে বিশাল বড়। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখতে থাকুন। স্বর্ণ মুকুটের নাম শুনে আপনারা অনেকে আনন্দিত লাভ করেছেন হয়তো, কিন্তু কিছু কিছু জায়গাতে প্রবলেম রয়েছে, সমস্তটাতে ভালো যাবে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে প্রতিকার প্রতিবিধানের কথাও বলবো। তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আসি গ্রহ গোচর। দেখুন, এই মাসে মেন তিনটি প্ল্যানেট তার রাশি পরিবর্তন করতে চলেছে। সেটি হচ্ছে 11 নভেম্বর শুক্র গ্রহ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে, 13 নভেম্বর বুধ গ্রহ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতেই গমন করতে চলেছে, এবং 16 নভেম্বর রবি গ্রহ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে, যার কিছু সুপ্রভাব কিছু কুপ্রভাব কিন্তু আপনারা পেতে চলেছেন। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের জায়গাটা। দেখুন, স্বাস্থ্যের জায়গায় যদি বলা যায়, এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো প্রবলেম কিন্তু লেগেই থাকবে। বিশেষ করে ব্লাড ওরিয়েন্টেড সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, যেমন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এছাড়াও মহিলাদের গাইনিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, একটু অ্যালার্ট থাকুন। এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করুন, এতগুলোই বলবো। তবে পজিটিভ দিক একটি রয়েছে, সেটি হচ্ছে এই মাসে গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো যেতে চলেছে। বাবা মা, দাদু দিদা, এনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে। এই মাসে ফ্যামিলির সাপোর্টটা পেতে চলেছেন আপনারা, এটাও কিন্তু পজিটিভ দিক বলা যেতে পারে। অর্থাৎ পরিবারের সহায়তা আপনি পেতে চলেছেন এই মাসে। আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু হয়ে যেতে চলেছে, দীর্ঘদিন ধরে যে কাজগুলো আপনাদের আটকে ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা এই মাসে করতে চলেছেন। শুধু তাই নয়, এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে চাকুরি ক্ষেত্রে কিছু পরিমাণ গোলযোগ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, যেমন এই মাসে আপনাদের চাকুরি ক্ষেত্রে আপনাকে নিয়ে কিছু পিটপিছে কথা বলা, গুপ্ত শত্রুতা, এই সমস্ত কিছু ভোগাতে পারে। এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন চাকুরি ক্ষেত্রে অন্তত। এবং যারা প্রমোশন বা পদোন্নতির জন্য প্রচেষ্টা করছেন তারা করতে পারেন, তবে পিটপিছে কিন্তু আপনার প্রমোশনকে আটকে দেওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন তারা কিন্তু বেটার রেজাল্ট পেতে চলেছেন, এটা নো ডাউট বলা যেতে পারে। আসি ব্যবসা ক্ষেত্রে। দেখুন, এই মাসে ব্যবসা ক্ষেত্র দুর্দান্ত যেতে চলেছে, তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা 16 তারিখের আগেই কিন্তু করবেন, 16 তারিখের পরবর্তী সময় ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু যাবেন না। এই মাসে কিছু বিজনেস আমি যে বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে বেটার রেজাল্ট পেতে চলেছেন। বাকি সমস্ত বিজনেসে বেটার রেজাল্ট পাবেন, তবে একটু বেটার এই সমস্ত বিজনেসে পাবেন। যদি আপনি ফুড প্রোডাক্টের বিজনেস করেন, যদি আপনি স্টক বিজনেস করেন, যদি আপনার ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের কোনো বিজনেস থাকে, এছাড়াও আপনি যদি প্রমোটার বা বিল্ডার হন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হতে চলেছে, এটা নো ডাউট বলা যেতে পারে। এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সে সমস্ত কাজ কিন্তু আপনারা করতে চলেছেন। এই মাসে আপনাদের কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই মাসে আপনারা নতুন নতুন কাজের সুযোগ পেতে চলেছেন। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তারা 16 তারিখের পূর্বে অর্থাৎ 16 তারিখের মধ্যে কিন্তু বেটার রেজাল্ট পেতে চলেছেন। তবে 16 তারিখের পরবর্তী সময়ে প্রেম জীবনে কিছু পরিমাণ সংঘাত আসতে চলেছে, এবং এই মাসে আপনাদের জীবনে একাধিক প্রেম আসারও সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে কিন্তু সম্পর্কের অবনতি ঘটারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই মাসে আপনারা নতুন নতুন কাজের সুযোগ পেতে চলেছেন। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা
করতে পারেন। যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে। এর পাশাপাশি যারা প্রেমকে বিবাহের উদ্যান দিবে এবং ভাবছেন তারা কিন্তু দিতে পারেন, তবে 16 তারিখের পূর্বে, 16 তারিখের পরবর্তী সময় প্রবলেম আসবে। এছাড়াও এই মাসে আপনারা নিজস্ব গৃহ নির্মাণ বাহন ক্রয় করতে চলেছেন। এর পাশাপাশি এই মাসে যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভই বলা যায়, অর্থাৎ রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অ্যাফোর্টটা আপনাদেরকে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট আরও পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, তারা কিন্তু রেজাল্ট ভালো পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে গ্ল্যামার দুনিয়া থেকে নতুন নতুন কাজের সুযোগ আসতে চলেছে। পাশাপাশি এই মাসে আপনারা মানসিক শান্তি কিন্তু অনুভব করতে চলেছেন এবং আর্থিক স্থিতির জায়গায় যদি বলা যায় এই মাসে বিভিন্ন সূত্র থেকে আপনাদের আয় বৃদ্ধি হতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের আয়ের স্রোত কিন্তু থাকবে, তবে খরচার জায়গাটাও রয়েছে। এই মাসে আপনারা যারা ভ্রমণে যাওয়া ভাবছেন তারা কিন্তু ভ্রমণে যেতে পারেন, আপনাদের ভ্রমণ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে আপনারা মানসিক শান্তি কিন্তু অনুভব করতে চলেছেন। এর পাশাপাশি এই মাসে আপনারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতেই পারেন। পাশাপাশি এই মাসে আপনারা ধার দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন, অর্থাৎ এই মাসে ধার দেওয়া নেওয়া জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই। এর পাশাপাশি এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু হলেও অ্যালার্ট বা সতর্ক থাকুন, পার্টনার থেকে চোখ বন্ধ করে ভরসা করবেন না, সেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এই মাসে মনের কথা, পেটের কথা কাউকে খুলে বলবেন না, যেখান থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল যদি বলা যায় মেষ রাশির জাতক ও জাতিকার কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে, কিছু কিছু জায়গায় শুভ রয়েছে, পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। এবার আসুন জেনে নেওয়া যাক প্রতিকার হিসাবে আপনারা কী করবেন। প্রতিদিন সকালবেলা স্নান করে উঠে সূর্য প্রণাম করবেন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করবেন, যেখান থেকে আপনারা বেটার রেজাল্ট কিন্তু পাবেন, এটা নো ডাউট বলা যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করে দিন। ধন্যবাদ।